আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আজকে আমরা রিফাদের বাসায় গিয়েছিলাম আর রিফা আমাদের জন্য পিজা বানিয়েছে। ও মাশাল্লাহ খুব ভালো পিজা বানাতে পারে। আর যদি ওর একটা পেজও আছে ফুডিস, ওইখানে সে হোম ডেলিভারি দেয়। আর সবার আগে রিভার পরিচয়টা দিই। রিভা হচ্ছে নুহাশের কাজিন, আমার ননদ। আর ননদের আগে হচ্ছে সে আমার ফ্রেন্ড। আমি রিভা সেম কলেজে পড়ালেখা করেছি, একসাথেই প্রাইভেট সব কিছু। এদিকে ভাবি আমাদের জন্য খেজুর গুড়ের পায়েস বানিয়েছে, যেহেতু এখন মানে শীতের সিজন, খেজুর গুড়টা খুব বেশি পাওয়া যায়। আর ভাবির এই পায়েসটা খুবই মজা ছিল। আর পিজাতে যা যা লাগে সে সব কিছুই নিয়েছে, আর তার জন্য ডোটা অনেক আগে থেকেই সে রেডি করে নিয়েছিল। এই পিজার সস, তারপর এগুলো সব রিভা হোমমেডই, রিভা বানাই। মাশাল্লাহ সে খুবই ভালো পিজা বানাতে পারে। আসলে আমি তো লন্ডনে অনেক পিজা খেয়েছি, প্লাস বাংলাদেশেও সব জায়গায় অনেক পিজা খেয়েছি। আমি আর নুহাশ বলতেছিলাম, মানে আসলে ওর অনেক বেশি ভালো, আমাদের সবার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে। এখানে সে অনেক কিছুই দেয়, যদিও আমি মাশরুমটা খাই না, তাই সে আমি যেটা খেয়েছি সেটাতে মাশরুম দেয়নি। আর তাছাড়া পিজাতে এই অনিয়নগুলোতে খুবই মজা লাগে। রিভা ওই দিন আমাদেরকে চিকেন পিজা খাওয়াইছিল, আর হচ্ছে সসেজ দিয়েও একটা পিজা বানিয়েছিল। সবগুলোই মজা ছিল বেশ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পিজার ডোটা, কারণ পিজার ডোটা যত বেশি ভালো হয় পিজাটা খেতে ততটা মজা হয়। রিভার পিজার ডোটা অসাধারণ হয়েছিল, মানে কোথাও একটুও কাছাকাছি ছিল না, সবটা অনেক ভালোভাবে পারফেক্টলি হয়েছিল। আর ডোটা রিভা প্রায় 5-6-7 ঘন্টার মতো রেখে দিয়েছিল, যার জন্য এটা অনেক ভালো হয়েছিল, অনেকটা ফুলে উঠেছিল। সেটার সাথে ইস্ট আর অনেক কিছুই মিশিয়েছে। আর এই সসটাও রিভার নিজের হাতে বানানো, সে মাশাল্লাহ সব কিছুই নিজে নিজেই বানায়। আগে নাকি চিজও বানাতো, কিন্তু এখন একটু ব্যস্ততার জন্য চিজ এখন বানায় না, কিনেই নিয়ে আসে। আর আমরা সবাই বসে বসে দেখতেছিলাম। ওর সব কিছু রেডি ছিল, যার জন্য খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবেই পিজাটা বানিয়ে ফেলতে পেরেছিল। আর চিকেন দিচ্ছিল, এই চিকেনগুলো ওর আগেই করা থাকে, তাহলে নাকি অনেক সুবিধা হয়। সে ওই দিন আমাদের জন্য প্রায় 3টার উপর পিজা বানিয়েছিল, যেহেতু আমরা অনেকেই ছিলাম। তো আমরা খুব মজা করি, সবাই মিলে দুষ্টামি করতে করতেই খেয়েছিলাম। মানে যেহেতু মানুষ বেশি ছিলাম, একটা পিজা আনার পর সাথে সাথেই শেষ হয়ে গেছিলো, মানে খুব মজা করতেছিলাম সবাই মিলে। আর পিজার এই অনিয়নগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, ক্যাপসিকামগুলো। আর আমরা দাদু বাড়িতে অনেকক্ষণ ছিলাম, সবাই মিলে অনেক গল্প করেছি, যেহেতু নুহাশ এখানেই বড় হয়েছে, প্রায় 9 বছর তার দাদু বাড়িতেই কেটেছে। তো আমরা সবাই মিলে অনেক নুহাশের ছোটোবেলার কথা বলতেছিলাম, নুহাশের বড় চাচি, তারপর কাকা, তারপর নুহাশের কাজিনরা। আর সবার সাথে খুব সুন্দর সময় কাটতেছিলাম, যেহেতু আমার প্রথমবার ওদের বাসায় যাওয়া। আর রিভার সাথে তো আমার আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল, কিন্তু যাওয়া হয়নি আর কি তেমনভাবে। পিজা বানাতে মানে বানানোটা আসলেই কঠিন, দেখতে বোঝা যাচ্ছে না, মানে একদম সহজ, কত অল্প সময়ে সব কিছু হয়ে যাচ্ছে, বানানোটা এতটা সহজ না। এটা হচ্ছে সেকেন্ড পিজা, ও একটা পিজা অলরেডি বানানোর জন্য দিয়ে আসছে, দেন সেকেন্ডটাও সে রেডি করতেছে। এই পিজাটাও বেশ মজা ছিল, যদি আমার কাছে চিকেন পিজাটাই বেশি ভালো লেগেছে। আর এটা সবচেয়ে বড় পিজা ছিল, যেহেতু তখন নুহাশের ফ্রেন্ডরাও আসছিল, সবাই মিলে আমরা ছিলাম, তো
তাই সে আরেকটা বড় পিজা বানিয়েছে। আর সবাই মিলে দুষ্টামি করতেছিল, আরো দুষ্টামি করে করে দিচ্ছিল। তো পিজা এসে পড়ছে আর সবাই মানে পুরো কাড়াকাড়ি লেগে গেছে কে আগে খাবে। না ছবি তুলতেছিল, পিজাগুলো আসলে অসাধারণ ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছি দাদু বাড়িতে, সব চাচিরা সবাই কাজিনরা মিলে, অনেক ভালো লেগেছে। আর রিভার মজার মজার অনেকগুলো পিজাই খেয়ে আসছি ওদের বাসা থেকে। ইনশাল্লাহ আবার উইকেন্ডেতে আবার খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।